নমস্কার বন্ধুরা, কিটু রান্নাঘর উইথ ভিলেশপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো আপেলের টক মিষ্টির চাটনি। আপেলের উপকার আমরা কম বেশি সবাই জানি, এর মধ্যে সব রকমের পুষ্টি থাকে আর আমাদের স্বাস্থ্যের জন্য লাভকারী হয়। রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি লাইক এবং শেয়ার করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন বন্ধুরা এবার রেসিপিটি শুরু করি। বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম আপেল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নেব। আপেলগুলো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, সরু সরু করে আপেল কাটা হয়ে গেছে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল, বেশি দেব না, অল্প করে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি আমাদের হজমে কাজ করে। দিচ্ছি আদা থেতো, আদা আমাদের শরীরে কাশি সর্দি ভালো করে। বন্ধুরা, মৌরি জিরে আদা খুব সুন্দর একটা আমার নাকে গন্ধ বেরিয়ে আসছে। দিয়ে দেবো কেটে রাখা আপেল, আপেলটা 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নেব। আপেলটা আমি 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি, ম্যাশ করে নেব। বন্ধুরা, পুরো ম্যাশ করব না, অল্প অল্প গোটা রেখে দেব, খেতে খুব ভালো লাগবে চাটনিটা। এই দেখুন, এইরকম ভাবে রেখেছি। দিয়ে দিচ্ছি সন্দেক নুন, নুন দিলে আপেলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো জিরে গুঁড়ো, আপেলের চাটনিটা খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে দেবো দালচিনি গুঁড়ো,
দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দুশো আখের গুড় নিয়েছি দিয়ে দেব, দুশো চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আমি 600 গ্রাম আখের নিয়েছি, সেই জন্য আমি 200 গ্রাম আখের গুড় আর 200 গ্রাম চিনি নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট নাড়াচাড়া করে নেব। আপেলে ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি থাকে, যা আমাদের চোখ, চুল, ত্বক, পেট এগুলিকে খুবই ভালো রাখে। বন্ধুরা শীতকালে এই চাটি আমাদের শরীরের জন্য খুব ভালো। বন্ধুরা দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আপেলের চাটনি টক মিষ্টি স্বাদ আনার জন্য পাতিলেবুর রস দিয়ে দিলাম, দারুণ লাগে খেতে এই চাটনি। বন্ধুরা আমাদের আজকের রেসিপি আপেলের টক মিষ্টি চাটনি হয়ে গেছে, নামিয়ে নেবো।